অনুশীলনী 2.2 এর মৌলিক ধারণা অন্বয় এর ইংরেজিতে বলে রিলেশন। সেই রিলেশনটা আমরা শিখবো, কিভাবে রিলেশন তৈরি হয়, তার দেশের নাম আর রাজধানীর নাম এই দুটো দিয়ে আমরা তৈরি করবো, ঠিক আছে। থাইল্যান্ড এর রাজধানীর নাম ব্যাংকক, ভারত এর রাজধানীর নাম নতুন দিল্লি বা নয়া দিল্লি বলা হয়, বাংলাদেশ এর রাজধানীর নাম ঢাকা। এখানে আমরা দেশ আর রাজধানীর অন্বয় তৈরি করব, তাহলে দেশ হাইফেন রাজধানী অন্বয় সমান বাংলাদেশ কমা ঢাকা, ভারত কমা নতুন দিল্লি, থাইল্যান্ড কমা ব্যাংকক। তাহলে এই যে একটা অন্বয় তৈরি হলো, একটার সাথে আর একটার সম্পর্ক তৈরি হলো, এটাই হলো অন্বয়, ঠিক আছে। তারপর দেখি যে ফ্যাংশন, ফ্যাংশন ইংরেজিতে বলে ফ্যাংশন, নিচে এ ও বি সেটের অন্বয় লক্ষ্য করি। যখন ওয়াই সমান এক্স প্লাস টু, তখন এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান কি হবে, তাহলে এক্স এর এখানে ওয়ান দিলে পরা ওয়াই এর মান পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এক্স এর এখানে এই ওয়ানটা দেয়, তাহলে 1 2 আর 1 3, তাহলে ওয়াই সমান কত, 3। তারপর এক্স সমান টু হলে, তাহলে এক্স এর এখানে টু দেন, তাহলে 2 আর 2 যোগ করলে 4, তাহলে ওয়াই সমান 4। এক্স সমান 3, তাহলে এক্স এর এখানে 3 আর এই 2, 3 আর 2 5, ওয়াই সমান 5, ঠিক আছে। এখানে এক্স একটি মানের জন্য ওয়াই এর এক মাত্র একটি মান পাওয়া যায় এবং এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি হয় ওয়াই সমান এক্স প্লাস টু দ্বারা। সুতরাং দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্স এর যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটি মাত্র মান, ঠিক আছে। মান মাত্র পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। ওয়াই কে কি বলা হয়, এক্স এর ফাংশন বলা হয়। এক্স এর ফাংশনকে সাধারণত এফ এক্স, জি এক্স, এফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এবার ডোমেন, ইংরেজিতে ডোমেইন বলে, ও রেঞ্জ, রেঞ্জকে ইংরেজিতে রেঞ্জ বলে, ঠিক আছে। তবে দেখি কোনো অন্যায়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে রেঞ্জ বলা হয়। তাহলে কোনো অন্যায়ের প্রথম উপাদানগুলো মানে প্রত্যেকটা প্রত্যেকটা এর ভিতরে প্রথমটাই হলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানটি হলো রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জ এবং ডোম এর অঙ্ক যখন করব তখন ওখানে অবশ্যই ক্লিয়ার করা হবে, ঠিক আছে। মনে করি এ সেট থেকে বি সেটে আর একটি অন্যায়, তাহলে এ সেট থেকে কি উৎপন্ন হয়েছে, বি সেট, সেটা কি আর এর একটি অন্যায়, অর্থাৎ আর উপসেট এ গুণিতক বি বলা যায়, আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সেট হবে, আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সময় সেট হবে আর এর রেঞ্জ। আর এর ডোমেনকে ডোম আর এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয়। অবশ্যই এই 2.2 এর বেসিক সম্পর্কে অবশ্যই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ।